আল্লাহর নবী তার সিলমোহর অঙ্কিত করেছেন আল্লাহ দলিল কোরআন সূরা কলম আয়াত 4 কে বলছেন আল্লাহ ওয়া ইন্নাকা লানা খুলুকিন আযীম আল্লাহু আকবার হে নবী নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন বলছেন কে আল্লাহ সেই উত্তম বাড়িতে আবু হুরায়রার দাওয়াতের ব্যবস্থা আল্লাহ করলেন কিসের বিনিময়ে কোরআন হাদিসের বক্তব্য শুনবেন না খেয়ে রাস্তায় ইয়াতিমের মতো ভিক্ষুকের মতো বসে আছেন দুইজন সাহাবি চলে গেলেন কেউ জিগাইলো না তুমি কি খাইবে আল্লাহর নবী দেখেই আল্লাহ তাকে বুঝাইয়া দিলেন তোমার সাহাবি কিছু খায় নাই বাড়িতে নিয়ে যাও আল্লাহর নবী দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবীর সাহাবী একজন দুজন তিনজন আলে সুফার সকল সদস্যকে দুধ বিতরণ করলেন খাওয়ালেন আল্লাহর নবীর কাছে দুধের গ্লাসটা নিয়ে গেলেন আবু হুরায়রা বলছেন এতগুলো মানুষকে খাওয়ালাম তারপর একটা গ্লাস থেকেই খাওয়িয়েছি একটা গ্লাস থেকেই দুধ বিতরণ করেছি আমি সকল সদস্য সত্তর উনসত্তর যাই হোক মতান্তক আছে মতান্তর আছে সত্তরের মতো সাহাবি সকলকে দুধ বিতরণ করিয়া বিশ্বনবীর হাতে দুধের গ্লাসটি যখন দিয়েছি আমি তাকিয়ে দেখি আল্লাহর কসম মনে হয় কেউ দুধ খায় নাই যেরকম ছিল সেরকম ভর্তি আছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম নবীর আদর্শ মানুন কোরআন মানুন হাদিস মানুন সেই বরকতের মালিককে আল্লাহ আগেও ছিলেন তিনি বর্তমানে আছেন তিনি শেষেও থাকবেন তিনি দলিল আছে কোথায় কোরআনে সূরার নাম হাদিদ আয়াত নম্বর 4 হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন আল্লাহ আগেও ছিলেন আল্লাহ পরেও থাকবেন জাহিরি বাতিনি গোপন প্রকাশ্য সব খবর কার কাছে আল্লাহর কাছে তিনি সব জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বিশ্বনবীর সাহাবী তারা কোরআন মেনেছেন হাদিস মেনেছেন আল্লাহ এই বরকত দান করেছেন নবীর কাছে যখন দুধের গ্লাসটা ফেরত দিলেন নবীজি বললেন কেউ কি বাকি আছে খাইতে আবু হুরায়রা বলেন কেউ পাক নাই আবার জিজ্ঞাসা করলেন কেউ কি আরো দুধ খাইতে খাবার খাইতে বাকি আছে সাহাবি বলেন কেউ বাকি নাই আবার জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা এখনো খাই নাই কেউ কি বাদ আছে নাকি সাহাবী আবু হুরায়রা বললেন নবীজি কেউ আর বাদ নাই সবাই খেয়েছে আবু হুরায়রা নিজের কথা ভুলে গেছে তিনি যে খান নাই নবী বলছেন আবু হুরায়রা তুমি যে খাও নাই তোমার কথা বলে গেছো নাকি আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা তুমি বসো তুমি বসো এতক্ষণ তুমি মেহমানদারি করেছো তুমি তাদেরকে খাওয়িয়েছো বিশ্ব নবীর বাড়িতে আসছো তুমি আল্লাহর নবী এখন তোমার খাদেম হবে তুমি বসো নবীজি তোমাকে দুধ পান করাবে বাইরামার ও বুনেরামার আবু হুরায়রা বলেন দুনিয়ার জীবন জিন্দগিতে নবীজির বক্তব্য শুনবো এই নিয়তে রাস্তায় বসেছিলাম রাস্তা থেকে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে আমি সেই দিন দোয়া করেছি আল্লাহ বিশ্ব নবীর হাতের বরকতের দুধ যেরকম পান করতে পেরেছি কিয়ামতের মাঠে মহাশয়রে মানুষের যদি নাক কান দিয়ে ঘাম ধরবে পানি পানি করে কাঁদবে বরকতের হাতে নবীর হাউজে কাউসারের পানি আমি আবু হুরায়রাকে তুমি মিলাইয়া দিও লিল্লাহ তাকবীর আল কোরআনের আন কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে ও ভাই আমরা তো সেখানে নাই দেখুন এখনো মাত্র এক অংশ খালি ও আমার ভাই আল কোরআনের আলো দিলে বুকে জালো সংসদে জালো আল কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হাদিস যেখানে আমরা বলছি আমরা আসি সেখানে আসলে সেখানে তো নাই তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين الله أكبر হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো وكونوا مع الصادقين সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কার কথা আল্লাহর কথা কোথায় বলেছেন
কোরআনে কোন সূরায় তওবা আয়াত 119 আল্লাহ যে বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও কোরআন হাদিসের নিরিখে যারা চলে আল্লাহ সুবহান ওয়ালা তাদেরকে সত্যবাদী বলেছেন তাদেরকে জান্নাতি বলেছেন আর আল্লাহ বলেন তোমরা সবাই মিলে সেই দলের দলভুক্ত হও সেই কাফেলায় সেই সংগঠনে শামিল হও কথা কার আল্লাহর দলিল কোরআন সূরা আল ইমরান আয়াত 104 কিভাবে বলছেন এভাবে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা সংগঠন একটা কাফেলা একটা দল থাকা উচিত যেই দলের কার্যক্রম হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা কর্তৃপক্ষ জনাব আলহাজ ইব্রাহিম খলিলুর রহমান সাহেব এবং তার অঙ্গ সংগঠনের সকল সদস্যবৃন্দ এলাকার তাওহীদি জনতা প্রিন্সিপাল হুজুর সহ সকল সদস্য এবং কি প্রভাষক সহকারী শিক্ষক অত্র এলাকার আপামার জনগণ যেই একটা কাজ যে একটা সম্মেলন ওয়াজ মাহফিলে আঞ্জাম দিয়েছেন এই সংগঠনে অন্যান্য যারা আছেন সংগঠনের বাহিরে সকলেই এসে এই কোরআনের তাফসীর এই ওয়াজ মাহফিলকে আরো আঞ্জাম দেওয়া একসাথে এসে শামিল হওয়ার দরকার আছে না নাই আছে সেজন্যই তো আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যে দলের কাজ হবে মানুষকে সর্বক্ষণ কল্যাণের দিকে দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ দেখলেই তার নিষেধ করা প্রতিরোধ দুর্গ কেল্লা তৈরি করা এই দলের সংগঠনে যারাই শামিল থাকবে আল্লাহ বলেন উলাইকা মুফলিহুন তারাই সফলতা অর্জন করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ বলেন কি ও কোনো মা সাদিকিন ওটাও বলেন আল্লাহ এই আয়াতটা বলেন আল্লাহ তোমরা সেই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আর কবি শাস্তি বলছেন সত্যবাদীর সঙ্গে হলে লাভ কি জানো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কবির কথাটা বাংলার কবি এবার বাংলাতে অনুবাদ করেছেন একদা স্নানাগারে বসিয়া হেরিনু মাটির ডালা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখি রয়েছে সুবাস মেলা মেলা মানে ওই যে ও আছে যে মেলা বসছে সেই মেলা না ওটা গানের আসল ওটা মানে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করার মেলা আল্লাহ নবীর জামানায় কাফেররা বসাইতো উকাস নামক মেলা এই মেলা মানে অনেক এটা কবিতার মনে রাখবে একদা স্নানাগারে বসিয়া হেরিনু মাটির ডালা হাতে নিয়ে তারে শুকিয়া দেখি রয়েছে সুবাস মেলা কহিনু তাহারে কুস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বারা তুমি কি গুলিস্তান কহিল সে ওসব কিছু নহি আমি অতি নিচু কাদা মাটি ফুলের সাথে থাকিয়া উহার সুবাসে হইনু খাটি লিল্লাহে তাকবীর কবি বলছেন একদা স্নানাগারে হাম্মামে গোসলখানায় অথবা নদীর ধারে গোসল করতে গেছি আমার বন্ধু বান্ধবরা কেদা নিয়ে ছাড়াছড়ি করছে আমি কেদাকে হাতে নিয়েছি ওই কর্দমাক্ত কাদাকে আমি যখন হাতে নিয়েছি কবি বলছেন ওই কাদা দুর্গন্ধ হবে কিন্তু না ফুলের গ্রানে সুবাস বেড়ে হচ্ছে সুবাসিত হচ্ছে আমি আমার মনের আবেগ দিয়ে ওই কাদাকে জিজ্ঞেস করলাম কহিনু তাহারে আমি তাহারে কইলাম কহিনু তাহারে কুস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান মহাকালী গুলিস্তান সেই গুলিস্তান না মিগো নবী কুস্তুরি হরিণের পেট থেকে না